অক্টোবর নভেম্বর থেকে আরেক দফা করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, বিশ্বের 9টি ভ্যাকসিন কোম্পানির মধ্যে 5টির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি চূড়ান্ত রূপ ধারণ করেছে। ভারতের 9টি রাজ্যে আজ থেকে আংশিকভাবে স্কুল খুলে দেওয়া হয়েছে। আজ 21 সেপ্টেম্বর সোমবার, দেশে করোনাভাইরাস শনাক্তের 198তম দিন এবং লকডাউন ছাড়া 118তম দিন। স্বাগত চ্যানেলাই অনলাইন স্বাস্থ্য বুলেটিনে, সঙ্গে আছি আমি শাকিলা জেসমিন। এবার চলুন জেনে নেই স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনের প্রেস বিজ্ঞপ্তির খবর। আরও 4টি বাড়িয়ে আজ 99টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় কল এসেছে 47,153টি। এ নিয়ে হটলাইনে মোট কল 2,80,08,925টি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 12,967টি। আগের কিছু মিলিয়ে গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 13,053টি। এ নিয়ে মোট পরীক্ষা 18,34,323টি। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,705 জন। এ নিয়ে মোট আক্রান্ত শনাক্ত 3,50,621 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 13.06%। পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত শনাক্ত 19.11%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,152 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,58,717 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 73.79%। 24 ঘন্টায় মারা গেছেন 40 জন। এ নিয়ে সর্বমোট মৃত্যু 4,979 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.42%। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন 86,925 জন। লিঙ্গ বিবেচনায় মৃতের সংখ্যা জানিয়ে দিচ্ছি। গত 24 ঘন্টায় পুরুষ মারা গেছেন 27 জন এবং মহিলা মারা গেছেন 13 জন। এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন 3,873 জন এবং নারী মারা গেছেন 1,106 জন। বয়স বিবেচনায় মৃতের সংখ্যা জানাচ্ছি, 0 থেকে 10 বছর বয়সী 1 জন, 21 থেকে 30 বছর বয়সী 2 জন, 31 থেকে 40 বছর বয়সী 3 জন, 41 থেকে 50 বছর বয়সী 4 জন, 51 থেকে 60 বছর বয়সী 10 জন এবং 60 উর্ধ্ব 20 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছেন 37 জন, বাড়িতে 2 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে 1 জনকে আনা হয়েছে। 24 ঘন্টায় বিভাগওয়ারি মৃতের সংখ্যা জানাচ্ছি, ঢাকা বিভাগে 26 জন, চট্টগ্রামে 9 জন, রাজশাহী বিভাগে 1 জন, খুলনা বিভাগে 1 জন, বরিশালে 1 জন ও রংপুর বিভাগে 2 জন মারা গেছেন। 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 329 জন। এ সময়ে আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 663 জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন 16,402 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 1,258 জন। এ সময়ে কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 1,592 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 46,904 জন। এই ছিল আজকের করোনা আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।